আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমরা দেখব ওওপি অ্যাক্সেস মডিফায়ার অথবা পিএইচপি অ্যাক্সেস মডিফায়ার্স। তো অ্যাক্সেস মডিফায়ার্স সম্পর্কে প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে আসলে একটা প্রপার্টি অথবা মেথড তার অ্যাক্সেস কতটুকু, হ্যাঁ সেটা হচ্ছে আমরা বলে দিতে হয় আমাদেরকে। তো এখানে দেখেন তিন ধরনের অ্যাক্সেস মডিফায়ার আমরা দেখলাম, পাবলিক, প্রটেক্টেড, প্রাইভেট। তো পাবলিকটা কি, পাবলিকটা হচ্ছে দেখেন এই প্রপার্টিগুলো হচ্ছে মেথড অথবা আপনার প্রপার্টি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস হতে পারে। আর প্রোটেক্টেড আর প্রাইভেট এই দুইটা হচ্ছে উইথিন ক্লাস, মিন্স হচ্ছে আপনি শুধুমাত্র ক্লাসের মধ্যেই, মানে ক্লাসের বাইরে থেকে অবজেক্টের মাধ্যমে কল করতে পারবেন না, যেটা আমরা নর্মালি করে থাকি আর কি এখান থেকে, ধরুন অ্যাপেল সাইজ অথবা স্টুডেন্ট ওয়ান ফুল নেম। তো সেক্ষেত্রে কী করতে পারবো না, অবজেক্ট দিয়ে এই ফাংশনগুলোকে অথবা মেথড প্রপার্টিগুলোকে আমরা কল করতে পারবো না, শুধুমাত্র এই ক্লাসের মধ্যেই প্রোটেক্টেড এবং প্রাইভেটগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। আর আরেকটা হচ্ছে দেখেন এই প্রোটেক্টেডটা, হ্যাঁ এটা হচ্ছে উইথিন দি ক্লাস অ্যান্ড বাই ক্লাসেস ডিরাইভ ফ্রম দ্যাট ক্লাস, মানে এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইনহেরিটেন্স, হ্যাঁ যে একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারে। তো দেখা গেছে প্রোটেক্টেড যে প্রপার্টিগুলো আছে বা মেথডগুলো আছে, এই মেথডগুলোকে অন্যান্য ক্লাসে কী করতে পারবে, ব্যবহার করতে পারবে, কিন্তু শুধুমাত্র তাও ওইখানেই এই ক্লাসের মধ্যেই আর কি। তাহলে যদি সামারি বলি, সামারি হচ্ছে কি যে পাবলিকটাই হচ্ছে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, আর প্রোটেক্টেড আর হচ্ছে প্রাইভেট এই দুটো হচ্ছে কী করতে হবে, শুধুমাত্র হচ্ছে ওই ক্লাসের মধ্যেই আমাদেরকে ব্যবহার করতে হবে। আর প্রোটেক্টেডের সুবিধা হচ্ছে কি আরেকটা, যে হ্যাঁ এটা ক্লাসের মধ্যে ব্যবহার করা যায় ঠিক আছে, বাট অন্যান্য ক্লাসে কী করতে পারে, এই প্রোটেক্টেড প্রপার্টি বা মেথডগুলোকে আপনার অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। তো আসুন একটু এক্সাম্পল আকারে দেখি। তো ধরুন আমরা একটু ছোট করি, হ্যাঁ ফ্রুটসটাকে ধরুন আমি কেটে দিলাম, ডান, আর এই ইউজার থেকে হয়তো আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি, এত কিছু এখন আর দরকার নেই। তো সেক্ষেত্রে হয়তো ডিস্ট্রাকশনও দরকার নাই, ঠিক আছে, আমরা জাস্ট একদম শর্ট করে ফেলে কোড কমায় ফেলি আর কি। তো একটা ইউজার তৈরি করলাম, সমস্যা নাই, আর ফ্রুটস ট্রুটস এগুলো কেটে ফেলি আমরা। তো এখন দেখেন যদি রিলোড দিই এটা হয়তো ফাঁকা থাকবে আর কি, আপাতত কোনো ডেটা নাই। তো আমরা দুটো ইউজার তৈরি করেছি, ঠিক না, স্টুডেন্ট আর স্টুডেন্ট। তো আমি স্টুডেন্ট ইউজারের মধ্যে একটা ফিল্ড তৈরি করি, তো ফিল্ডের নাম দিলাম ধরুন হচ্ছে এরকম প্রাইভেট পাসওয়ার্ড। তো স্বাভাবিক আমরা হচ্ছে ক্লায়েন্টকে, হ্যাঁ ধরুন আমরা হচ্ছে পাসওয়ার্ডটা শো করাবো না, হতে পারে স্বাভাবিক, কারণ পাসওয়ার্ড হচ্ছে কি একটা কনফিডেন্সিয়াল জিনিস, আপনি চাইলে কি করবেন না, তাকে পাসওয়ার্ডটা শো করাবেন না। তো আমি ধরুন এটাকে অ্যাসাইন করলাম না, বাট আমি ডিফল্টভাবে 1 2 3 4 পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমি এই পাসওয়ার্ডটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে হয়তো আপনি নর্মালি যেভাবে দেন ওইভাবে দিতে পারেন, হ্যাঁ যে ইকো হচ্ছে কি ডলার স্টুডেন্ট পাসওয়ার্ড, ডাব্লিউ। দেখেন এখানে কিন্তু কোনোভাবে আপনাকে ওই অবজেক্টটা সাজেস্ট করতেছে না, তো আপনাকে এখানে কী দিচ্ছে, একটা এরর দিচ্ছে। তাহলে এই প্রপার্টিকে বা হচ্ছে এই ভেরিয়েবলটাকে আপনি অ্যাক্সেস করবেন কীভাবে, তা আপনাকে একটা পাবলিক ফাংশন তৈরি করতে হবে, ঠিক আছে। তো পাবলিক ফাংশন তৈরি করে তার নাম দিতে হবে, আপনি ধরুন হচ্ছে নাম দিলেন হচ্ছে শো পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড, ঠিক আছে। তো এই শো পাসওয়ার্ডের মধ্যে আপনাকে কী করতে হবে, ওই জাস্ট রিটার্ন করতে হবে, যে রিটার্ন হচ্ছে কি ডলার দিস পাসওয়ার্ড, ঠিক আছে, মানে ঘুরে এই কাজটা করলেন আর কি। এখন দেখেন যদি আমি পাসওয়ার্ডের জায়গায় শো পাসওয়ার্ড ফাংশনটা কল করি, তখন আবার দেখতে পারবো 1 2 3 4। সেমভাবে যদি এই ফাংশনটা প্রাইভেট হতো, প্রাইভেট, তখনও কিন্তু কী করতে পারবেন না, আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন না। কিন্তু যদি আপনি আরেকটা ফাংশনকে কল করেন, ধরেন আমি আরেকটা ফাংশন তৈরি করলাম হচ্ছে কি, দিলাম হচ্ছে কল শো পাসওয়ার্ড, ঠিক আছে। তো সে কী করবে, জাস্ট হচ্ছে এই যে একটা ফাংশন আছে শো পাসওয়ার্ড, এটাকে কল করবে। দেখেন এখন যদি এই ফাংশনটাকে কল করি, দেখেন আচ্ছা এখান থেকে রিটার্ন করতে হবে, ঠিক আছে, তখন দেখতে পারবেন। তার মানে হচ্ছে কি, দেখেন প্রাইভেটগুলোকে শুধুমাত্র ক্লাসের মধ্যেই যে পাবলিক ফাংশনগুলো আছে অথবা আরেকটা, মানে এই ক্লাসের মধ্যে হচ্ছে তাদের অ্যাক্সেস, হ্যাঁ যে একটা ফাংশন আরেকটাকে কল করতে পারবে, কিন্তু কোনো অবজেক্ট দিয়ে যে কোনো প্রাইভেটকে কী করা যাচ্ছে না, কল করা যাচ্ছে না। সেমভাবে প্রোটেক্টেড, দেখেন আমি যদি প্রোটেক্টেড তৈরি করি, ধরুন যেগুলো আমি প্রাইভেট দিয়েছি জাস্ট প্রোটেক্টেড তৈরি করে দিচ্ছি, প্রোটেক্টেড দেখেন এখন তৈরি করতে পারবো, কিন্তু যদি আমি এই ফাংশনটায় কল করতে চাই শো পাসওয়ার্ড, তখন কী হয় দেখেন,
আমাকে এরর দিচ্ছে, ঠিক আছে? তো সেম জিনিস, জাস্ট হচ্ছে একটু মানে সেম জিনিস না, মানে অ্যাক্সেসটা হচ্ছে কতটুকু দেখেন, যে আমি পাবলিকটাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছি উইথিন ক্লাস অ্যান্ড আউট ক্লাস, কিন্তু প্রটেক্টেড এবং প্রাইভেট এই দুইটা হচ্ছে কি উইথিন ক্লাস, যে ক্লাসের বাইরে কী করা যাবে না, এটা কোনোভাবে অ্যাক্সেস করার পারমিশন সে আমাকে দিবে না। তো এরপরে আসেন, মোটামুটি আমরা এখন একটা অবজেক্ট তৈরি করা, কীভাবে আমরা মেথড এবং প্রপার্টিতে পারমিশন দিব সেটাও কিন্তু আমরা শিখে ফেললাম। তাহলে পরবর্তী কাজ কী? তো পরবর্তী কাজ দেখেন, আমরা যদি একটু নিচের দিকে দেখি পরবর্তীতে কী আছে, ইনহেরিটেন্স। হ্যাঁ, তো ইনহেরিটেন্সটা কী দেখেন, ইনহেরিটেন্সটা হচ্ছে ধরুন একটা বেবি যখন হয় তখন কী হয়, দেখবেন যে তার মধ্যে কিছু প্রপার্টি চলে আসে তার মানে মায়ের বংশধর থেকে, আবার কিছু আসে তার বাবার বংশধর থেকে, ঠিক না? তো এতে যেটা হয় যে একটা শিশু কী করতে পারে, অ্যাট এ টাইম মায়ের দিক থেকেও কিছু বৈশিষ্ট্য নিতে পারে, আবার মানে আমরা একটা দিকে চিন্তা করি যে সে তার প্যারেন্টের দিক থেকে কী করতে পারে, বৈশিষ্ট্য নিতে পারে। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড সেম কাজটা করতে পারে, ধরুন একটা ইউজারের কী কী কমন প্রপার্টি আছে সেটা আমরা জানি, কিন্তু এই ইউজারকে ধরুন আমরা এক্সটেন্ড করে আরেকটা ক্লাস তৈরি করতে চাই। তো একটা ইউজারের কমন প্রপার্টি কী কী, ধরুন তার নেম থাকে, লাস্ট নেম থাকে, অ্যাড্রেস থাকে, ঠিক আছে? তো আমরা ধরুন এই ইউজারের কাতারেই ধরুন বা ইউজারকে এক্সটেন্ড করে আরেকটা ক্লাস তৈরি করতে চাই, যেখানে এই সবগুলার প্রপার্টি থাকবে, মানে পাবলিক প্রপার্টি আর প্রোটেক্টেড প্রপার্টিগুলো থাকবে, এছাড়া এর সাথে আমরা আর কিছু যোগ করতে চাই। তো নর্মালি যেটা হতো, একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এই ইউজারটাকে ধরুন হচ্ছে একটা হচ্ছে ইউজার, বাট ইউজারের আন্ডারে আমরা তৈরি করলাম হচ্ছে ভিআইপি ইউজার। তো ভিআইপি ইউজারে কী থাকবে, হয়তো তাদের হচ্ছে এরকম থাকতে পারে, তাদের একটা লাইসেন্স থাকতে পারে, অথবা তাদের একটা স্পেশাল আইডেন্টিটি থাকতে পারে, এগুলো কিন্তু কমন। শুধুমাত্র এক্সটেন্ড হচ্ছে কি তার একটা লাইসেন্স, আর আরেকটা হয়তো তার এরকম হতে পারে যে তার হিডেন কোড, ঠিক আছে? তো এগুলোর সাথে আমরা তাকে এক্সটেন্ড করতে চাই, তাহলে কী করতে পারবো, এই ক্লাসটাকে এক্সটেন্ড করে আরেকটা ক্লাস আমরা তৈরি করতে পারবো। এই মাধ্যমটাকে বা হচ্ছে এই মেথডটাকে বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক আছে? তো এখানে দেখেন এই কাজটা কীভাবে তৈরি করা হয়, ধরুন আপনি স্ট্রবেরি নামে একটা ক্লাস তৈরি করলেন, সে কী করলো, এই ফ্রুটসটাকে এক্সটেন্ড করলো, ঠিক আছে? তো এতটুকু বুঝলে হবে, দেখেন জাস্ট থিওরিটা বুঝলে আমরা এখন যখন কাজ করবো আপনি জিনিসটা বুঝে যাবেন। তো আমি ধরুন এখানে তো আমার কী কী ছিল, শো পাসওয়ার্ড দিলাম, কল শো পাসওয়ার্ড দিলাম, তো আমি এটাকে আর একটু ক্লিন করি বা হচ্ছে সহজ করার চেষ্টা করি। ধরুন এটাকে আমি পাবলিকে রাখলাম, পাবলিক, আর এটাকে আমি কেটে দিচ্ছি আপাতত, ঠিক আছে? দেন আমি হচ্ছে একটা ক্লাস তৈরি করতে চাই, ক্লাসের নাম দিলাম হচ্ছে ভিআইপি ইউজার, ঠিক আছে? আমি একটা ক্লাস নিলাম, ক্লাস ভিআইপি ইউজার, ঠিক আছে? তো ভিআইপি ইউজার কী করবে, এক্সটেন্ড করবে। হ্যাঁ, তো এক্সটেন্ড করবে কাকে, এই ইউজারকে। দেখেন এখন আমি যদি, এখন দেখেন আমি কিন্তু কোনো কিছু তৈরি করিনি বা হচ্ছে এখানে কোনো প্রপার্টি আপাতত দিইনি, তো এই স্টুডেন্ট টু যেটা, বা হচ্ছে আমি স্টুডেন্ট টুকে আপাতত কেটে রাখছি যেহেতু আমি ইউজ করতেছি না, শো পাসওয়ার্ড এটা থাকুক, সমস্যা নেই। তা আমি স্টুডেন্ট টু নামে একটা, অথবা বিআইপি স্টুডেন্ট দিলাম, বিআইপি স্টুডেন্ট। তো বিআইপি স্টুডেন্ট দিলাম হচ্ছে কি নিউ বিআইপি ইউজার। দেখেন আমি এখানে যদি প্রিন্ট করি, দেখেন সে আমাকে কি বলে দিচ্ছে, দেখেন এই ভিআইপি ইউজার তৈরি করতে গেলে আমার নেম লাগবে, লাস্ট নেম লাগবে। এখন কথা হচ্ছে ভিআইপি ইউজারে তো আমি এই কাজটা করি নাই, তাহলে আসলো কীভাবে? দেখেন আমি যেহেতু বলছি তুমি ইউজারকে এক্সটেন্ড করো, দ্যাট মিন্স ইউজারের মধ্যে ইউজার তৈরি করতে যা যা দরকার তাও কিন্তু কী করতে হবে, আমার এই ভিআইপি ইউজারে লাগবে। তাহলে আপনি কী করতে পার, কী করতে হবে আপনাকে, এখানে নাম দিতে হবে। তো আমি দিলাম হচ্ছে কি ধরুন মামুনুর রশিদ, হ্যাঁ মামুনুর, অথবা মামুন দিলেন, আর আরেকটা হয়তো রশিদ দিলেন, ঠিক আছে? দেখেন এখন কিন্তু কোনো এরর নাই। তো সেমভাবে যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই, প্রিন্টার, প্রিন্ট আর, ঠিক আছে? তো প্রিন্টারে হয়তো আপনি এভাবে দিতে পারেন স্টুডেন্ট, আর আরেকটা হয়তো বিআইপি স্টুডেন্ট, ঠিক আছে? দেখেন দুইটাই কিন্তু সেম। হ্যাঁ,
কিন্তু এখন যদি আমি এখানে স্পেশাল কিছু প্রপার্টি অ্যাড করি, হ্যাঁ, তো ভিআইপি ইউজারে যেটা বলছিলাম তার একটা লাইসেন্স থাকে, তো অবশ্যই আমি পাবলিক বলে দিব বা অ্যাক্সেসটা বলে দিব আর কি, যেটা আপনি দেন আপনার ইচ্ছা। তো আমি দিলাম হচ্ছে কি যে পাবলিক লাইসেন্স, ঠিক আছে। দেখেন এখন এখানে দেখেন আগে সব কিছুই থাকবে, সাথে হচ্ছে কি লাইসেন্সটা শুধু কি হয়ে গেল, এক্সটেন্ড হয়ে গেল। আশা করি জিনিসটা বোঝা গেছে। ওকে, এরপর দেখেন এই যে আমরা যে কাজগুলো করি, মানে এখানে যে প্রোটেক্টেডগুলো ইউজ করতাম তার হিসাবটা একটু দেখেন। যদি আপনি এখানে প্রাইভেট একটা প্রপার্টি তৈরি করেন, হ্যাঁ, তো আমি দিলাম হচ্ছে প্রাইভেট, প্রাইভেটে কী দেওয়া যায়, ধরুন তার মোবাইল নাম্বার, হ্যাঁ, যে মোবাইল নাম্বার হচ্ছে একজন আরেকজন এটা শেয়ার করবে না, মোবাইল নং, ঠিক আছে। তো হয়তো মোবাইল নং আপনি একটা ডিফল্ট দিয়ে দিলেন যে +880 দিয়ে 1 থেকে এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে। দেখেন আমি যদি রিলোড দিই এখানে কিন্তু মোবাইল নংটা আসছে, বাট হচ্ছে কি দেখেন আমি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই ভিআইপি ইউজার থেকে, তখন কি বলে দেখেন, ভিআইপি ইউজার, ধরুন আমি ভিআইপি স্টুডেন্ট দিলাম, $VIP স্টুডেন্ট, মোবাইল নাম্বার, আচ্ছা মোবাইল নংটা ধরুন হচ্ছে আমি এখান থেকে শো করতে চাই, কোথায় গেল, ধরুন আমি এখান থেকে দেখতে চাই, যেহেতু প্রাইভেট এটাকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো না, তো আমি একটা ফাংশন তৈরি করলাম, ফাংশন নাম দিলাম হচ্ছে কি শো মোবাইল, শো মোবাইল নং, ঠিক আছে। সে কী করবে, সে হয়তো রিটার্ন করবে, জাস্ট রিটার্ন দিস ডট, হয়তো মোবাইল নংটা আপনি এখান থেকে কপি করে এখানে দিতে পারেন, মানে যেহেতু আমরা এক্সটেন্ড করতেছি ওখান থেকে, হ্যাঁ, হিসেবে পাওয়ার কথা, ঠিক না। আর এখান থেকে যদি আমি শো মোবাইল নং দিই, এটা আসার কথা, দেখেন এখন কি বলে, এখন আপনাকে এখানে এরর দিচ্ছে, দেখেন আনডিফাইন্ড প্রপার্টি ভিআইপি ইউজার মোবাইল নং, হ্যাঁ, যে সে আসলে যে ভিআইপি ইউজার মোবাইল নং নামে কাউকে সে চিনেই না। এর কারণ হচ্ছে আপনি যখন এখানে প্রিন্ট করছেন আপনাকে বলেই দিছে মোবাইল নং ইউজার ক্লাসের প্রাইভেট প্রপার্টি, ক্লিয়ার, যে এই কারণে হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে আপনাকে ক্লাসটা এখানে ওরা উল্লেখ করে দেয় যে হ্যাঁ প্রাইভেটটা হচ্ছে কি যে তুমি কি করতে পারবা না, এই ক্লাসের বাইরে ইউজ করতে পারবা না। ওকে, তো মোটামুটি এটা বুঝলেন। তাহলে প্রোটেক্টেডের ক্ষেত্রে কী হবে, তো প্রোটেক্টেড দেখেন আমাদের কাছে একটা প্রোটেক্টেড, যদি আমরা একটা ফাংশন তৈরি করি, ধরুন হচ্ছে প্রোটেক্টেড দিয়ে ধরুন আমরা পাসওয়ার্ডটা দেখতে চাই, ঠিক আছে। যদিও পাসওয়ার্ডটা সরাসরি আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারতাম, বাট আমরা প্রোটেক্টেড ধরনের এখানে একটা ফাংশন তৈরি করলাম, প্রোটেক্টেড না পাবলিক তৈরি করলাম আর কি, যে পাবলিক ফাংশন। তো এখানে প্রোটেক্টেড ভেরিয়েবল কী আছে, দেখেন পাসওয়ার্ড আছে, ঠিক না। তো আমরা পাসওয়ার্ডটাকে দিই, ধরুন দিলাম শো পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড, তো সে কী করবে, রিটার্ন করবে, রিটার্ন পাসওয়ার্ড। ওকে, আচ্ছা শো পাসওয়ার্ড দুইটা হয়ে গেছে এখানে না, তো আমি ধরেন এখান থেকে এটাকে কী করলাম, এটা, আচ্ছা এটা এখানে হবে না, এটা হবে হচ্ছে আমার এখানে, দেখেন। তাহলে আমি যেটা করলাম দেখেন ভিআইপি ইউজার থেকে কিন্তু আমি এখন পাসওয়ার্ডকে অ্যাক্সেস করতেছি, হ্যাঁ, কারণ এই পাসওয়ার্ডটা আছে কোথায়, আমার ইউজারের মধ্যে, বুঝে গেছে। তো আমি যদি এটাই কল করি, ধরুন কই গেল শো পাসওয়ার্ড, দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে 1 2 3 4, দ্যাট মিন্স হচ্ছে কি এই প্রোটেক্টেডটা আসতেছে ইউজার থেকে, তাও আমি কি করতে পারি প্রোটেক্টেডগুলোকে আমি অন্য ক্লাস থেকেও অ্যাক্সেস করতে পারি। তো এটাই মূলত এখানে বোঝানো হয়েছিল অ্যাক্সেস মডিফায়ারের ক্ষেত্রে, যে আপনি কি করতে পারেন যে ডিরাইভ ক্লাসগুলো, হ্যাঁ, বা হচ্ছে দেখেন মানে যে ক্লাসগুলো হচ্ছে এক্সটেন্ড করা আছে, মানে এই ক্লাসের সাথে ডিরাইভ হয়ে যে ক্লাসগুলো আছে তারাও কী করতে পারবে, এই প্রোটেক্টেড মেথড এবং আপনার প্রপার্টিগুলোকে তারা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো আর ইনহেরিটেন্সটা কি, সেটা আমরা মোটামুটি বুঝে ফেললাম, যে ইনহেরিটেন্স হচ্ছে কি যে আমার প্যারেন্ট ক্লাসের যে পাবলিক এবং প্রাইভেট, পাবলিক এবং প্রোটেক্টেড প্রোডাক্ট প্রপার্টি এবং মেথড আছে সবগুলোকে সে কী করতে পারে, এক্সটেন্ড করে তার নিজস্ব কিছুকে আপনার ইমপ্লিমেন্ট করতে পারে বা হচ্ছে এক্সটেন্ড করতে পারে। ওকে, তো এখন একটু দেখেন সেটা হচ্ছে আমরা তো ভিআইপি ইউজার যখন তৈরি করছি তখন হচ্ছে ইউজার কনস্ট্রাক্টরটা ইউজ করতেছি, ঠিক না। যে ইউজার তৈরি করতে গেলে কী লাগবে, নেম অ্যান্ড লাস্ট নেম লাগবে। তো ভিআইপি ইউজার তৈরি করতে গেলে তো কী দরকার, তার একটা লাইসেন্স দরকার, মানে এই দুইটা জিনিসটা থাকবে, আবার লাইসেন্সটাও তাকে কী করতে হবে, এই কনস্ট্রাক্টর বা হচ্ছে এই ভিআইপি ইউজারের আন্ডার অবজেক্ট তৈরি করতে গেলে তাকে বলে দিতে হবে।
তো এটা কিভাবে করতে পারি? তো খুব সহজে আপনি হয়তো মনে করতে বা হচ্ছে আমরা যেটা একটু আগে প্র্যাকটিস করছি, আমরা কনস্ট্রাক্টর একটা তৈরি করতে পারি, ঠিক না? তো দেখেন, আমি যদি এখানে কনস্ট্রাক্টরে বলে দিই, ধরুন আমি দিলাম হচ্ছে লাইসেন্সটা বলে দিলাম, হ্যাঁ লাইসেন্স, তো লাইসেন্সটা আমি এখানে বলে দিচ্ছি, দেখেন বলে দিলাম। তো দিলে যেটা হবে, দেখেন আমি যদি এখন রিলোড দিই, দেখেন সে কিন্তু ওই যে নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এইগুলোতে কিন্তু এখন ডেটা দেয় না, কিন্তু আমি তো ডেটা পাঠাইছি, ঠিক না? মামুনও পাঠাইছি, রশিদও পাঠাইছি। তো সে যেটা করছে, মামুনটাকে রিসিভ করে আমার এই লাইসেন্সে সে সেট করে দিছে, কিন্তু ওই যে আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম ওই দুটো কিন্তু সে কী করতে পারেনি, সেট করতে পারেনি। তো এর জন্য যেটা করতে হয়, আপনার যদি প্রয়োজন হয় যে হ্যাঁ আমার যে ক্লাসটা আমি এক্সটেন্ড করলাম, ওই ক্লাসের সাথে আমি আমার কনস্ট্রাক্টর কী করব, এক্সটেন্ড করব, তো সেক্ষেত্রে আপনাকে লিখতে হয় প্যারেন্ট। হ্যাঁ, তো প্যারেন্ট দিয়ে যদি বলে দেন কনস্ট্রাক্টর, হ্যাঁ দেখেন কনস্ট্রাক্ট, ভুল দিচ্ছে কেন, কনস্ট্রাক্ট, হ্যাঁ কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্টে এখন ধরুন হচ্ছে আপনি নামটাকে রিসিভ করবেন, ঠিক আছে, নেম আর হচ্ছে ধরুন লাস্ট নেম, মানে যে দুইটা আপনি চান। তো এই দুইটা প্যারামিটার চলে যাবে হচ্ছে এখানে, হ্যাঁ এই যে কনস্ট্রাক্টের মধ্যে, এই কারণে এরটা দিচ্ছিলাম মূলত। দেখেন মানে এই নাম দুটা চলে যাবে প্যারেন্টে আর লাইসেন্সটা চলে আসবে এখানে, বুঝে গেছে? মানে প্রথমে যেটা হতো, এগুলো বাই ডিফল্ট হচ্ছে কোথায় চলে যেত, আমার ওই ইউজার যে মেন ক্লাস আছে ওইটাতে চলে যেত। বাট এখন যেটা হচ্ছে যে আমাকে এখানে প্যারামিটারগুলোকে ডিসাইড করতে হবে যে আসলে কোনটা কোথায় যাবে। তো আমরা ধরুন প্রথম প্যারামিটারগুলো হচ্ছে ইউজারে পাঠালাম, সিরিয়ালটা মেনটেন করতে হবে, আপনি ওখানে যেভাবে সেট করবেন ওইটার উপরে ডিপেন্ড করবে। দেন আমি বললাম হচ্ছে কি, ধরুন লাইসেন্স দিলাম হচ্ছে কি হয়তো এইভাবে দিয়ে দিলাম, ডিএছে হয়তো এরকম একটা কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন যদি রিলোড দেন আপনি ডেটাটা সেমভাবে পাবেন। তো এই ইনহেরিটেন্স করতে গেলে আপনাকে এরকম একটা প্রবলেমে পড়তে হয় আর কি, যেটা কনস্ট্রাক্টর তৈরি করার ক্ষেত্রে একটু আমাদের প্রয়োজন হয়। তো সেমভাবে দেখেন, আপনি যদি এখন আরেকটা ক্লাস তৈরি করেন, হ্যাঁ এটা হয়তো এরকম হতে পারে যে বিআইপি ইউজার টু। তো আমি ধরেন একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে দিলাম হচ্ছে কি এভাবে দিলেন আপনি বিআইপি ইউজার স্পেশাল দিলাম, হ্যাঁ এটা আরেকটা স্পেশাল দিলাম। তো স্পেশালের মধ্যে সেম একটা ক্লাস হবে, তো সে কী করবে, সেও ধরেন হচ্ছে এক্সটেন্ড করবে, এটা এক্সটেন্ড করবে হচ্ছে কাকে, ভিআইপি ইউজারকে, ঠিক আছে, এক্সটেন্ড ভিআইপি ইউজার, ঠিক আছে। তো আমি ধরেন এই বিএ স্পেশাল ইউজার, হ্যাঁ তার আন্ডারে ধরেন আমি আরেকটা অবজেক্ট তৈরি করি, হয়তো দিলাম হচ্ছে এই যে এরকম ভিআইপি স্পেশাল, সে হয়তো কোনো স্টুডেন্ট না, জাস্ট এটা নিউ দিলাম। তো দিলে দেখেন আমাকে এখন এখানে প্যারামিটার কী কী পাঠাতে হবে, দেখেন আমাকে তিনটেই পাঠাতে হবে, নেম, লাস্ট নেম, লাইসেন্স, বুঝে গেছে? তো আপনি যাকে এক্সটেন্ড করবেন ওই অবজেক্ট তৈরি করতে যা যা দরকার তাই আপনাকে কী করতে হবে, এখানে বলে দিতে হবে। তো হয়তো আপনি এখানে বলে দিতে পারেন হচ্ছে কি এরকম দিতে পারেন, আব্দুল আব্দুল দিলেন, আরেকটা তো বাসেদ দিলেন, আর আরেকটা হয়তো তার যেহেতু লাইসেন্স লাগবে লাইসেন্সটা অবশ্যই দিতে হবে, কারণ ওইটা কিন্তু ওই ফিল্ডে হচ্ছে কি ম্যান্ডেটরি, তাই লাইসেন্স হয়তো এরকম দিলেন যে সিটিজি দিয়ে এরকম একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। আর এরপর ধরেন আরেকটা ভিআইপি এর জন্য আমরা যে স্পেশালের জন্য যেটা নিতে পারি সেটা হচ্ছে হয়তো এরকম হতে পারে, তার ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ একটা হচ্ছে তার লাইসেন্স, আরেকটা হইতে পারে যদি স্পেশাল তার একটা বন্দুকও থাকতে পারে, ঠিক না? তো আমরা ধরেন এখানে দিলাম হচ্ছে তার একটা নির্দিষ্ট গাড়ি থাকবে, তো আমরা কার মডেলটা বলে দিচ্ছি, হ্যাঁ ধরুন হচ্ছে তার একটা টয়োটা গাড়ি আছে, টয়োটা, ঠিক আছে। তো এই ভিআইপি স্পেশাল ইউজার যেটা, এটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি, দেখেন রিলোড, দেখেন সে কিন্তু সবগুলাই পাচ্ছে। তো এখন এখানে আমরা নতুন করে কী চাচ্ছি, আমরা ধরুন হচ্ছে একটা তার গাড়ি চাচ্ছি, ঠিক না, যে তার একটা গাড়িও থাকবে। তো আমি কী করলাম এখানে তার একটা কার দিলাম, তো এটাকে বানিয়ে দিলাম হচ্ছে পাবলিক ডলার কার, ঠিক আছে। দেন আমি যদি বলে দিই একটা কনস্ট্রাক্টর বলে দিই, তো কনস্ট্রাক্টরে কী করতে হবে আমাকে সেম, হ্যাঁ এই সবগুলো রিসিভ করতে হবে ফার্স্টে, এখানে আপনি যেগুলো দিচ্ছেন, ঠিক আছে। তো এই সবগুলো জিনিস হচ্ছে প্রথমে আপনাকে পাস করতে হবে, এগুলো চলে যাবে হচ্ছে কোথায়, প্যারেন্ট কনস্ট্রাক্টরে। তাহলে আমি যেটা করবো এই প্যারেন্টের মধ্যে এটাকে পাঠিয়ে দিব, প্যারেন্ট কনস্ট্রাক্টর কনস্ট্রাক্ট, ঠিক আছে। তো এখানে হয়তো আপনি সেমভাবে এই তিনটাকে পাঠিয়ে দিলেন, বাকি আছে কি ধরেন কার, হ্যাঁ বা হচ্ছে তার পার্সোনাল গাড়ি, পার্সোনাল কার,
তার পার্সোনাল গাড়িটা কি করতে হবে, আপনাকে নিতে হবে। তো আপনি হয়তো এখান থেকে নিতে পারেন সবার শেষের প্যারামিটারটা। ওকে, দেন এখান থেকে এভাবে দেন। এখন দেখেন, আর সরি, এটা তো এখানে পাস হবে না, এটা হচ্ছে আমাদের এখানে থাকবে যে ডলার পার্সোনাল কার ইকুয়াল পার্সোনাল কার, ঠিক আছে। দেন যদি রিলোড দেন, দেখেন ডেটাগুলো কিন্তু আপনার সব জায়গায় ঠিকঠাক মতো বসিয়ে গেছে, দেখছেন। তো দিসের সাথে আপনি চাইলে ভেরিয়েবল দিতে পারেন, তাও কাজ করবে, এটা প্রবলেম নাই। তো এইটাই সুন্দর আর কি, হ্যাঁ, এটাই একটু ক্লিন। দেখেন কাজ কিন্তু সেমই করবে, এই যে পার্সোনাল কার টয়োটা, ওই সময় শেষে আসছে, এখন সবার উপরে আসছে আর কি, এতটুকুই। তো এই হলো মোটামুটি ওভারঅল ইনহেরিটেন্স নিয়ে একটু কথাবার্তা, যে আপনি একটার পর একটা কী করতে পারবেন, জাস্ট এক্সটেন্ড করতে পারবেন। সে হচ্ছে পিছনের সবগুলা তার চেইন ভাবে আর কি, হ্যাঁ, যে কার পরে কী আসছে কার পরে কী আসছে, তাদের সবগুলা পাবলিক এবং প্রোটেক্টেড, শুধুমাত্র এই প্রপার্টি এবং মেথডগুলোকেই সে এক্সটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো ইনহেরিটেন্স নিয়ে এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।